हाय फ्रेंड्स, এজো আমরা বিননগরের উষাগ্রামে একটা সমিতি সমবায়ের জন্য এসেছিলাম। এটা সমিতি থেকেই নিয়ে এসেছে আমাদের ট্রেনিং এ। একটা ট্রেনিং হয়েছিল, মানে আমাদের সমিতি 3 দিনের ট্রেনিং হয়েছিল। তো ওটা লাস্ট ট্রেনিংটা ওখানে দেখাতে নিয়ে গেছিল প্র্যাকটিক্যাল। তো এই যে আমি বসে আছি, এখন হলো গিয়ে টিফিন টাইম চলছে, এই জন্য আমি ভিডিওটা করলাম। তো ফার্স্ট থেকে ভিডিও করা হয়নি, বৃষ্টি হচ্ছিলো খুব খুব তাড়াহুড়ো করে আমি এসে গাড়িতে উঠেছি। যে বাবাই ঘুমিয়ে পড়েছে, সবাই চা টা খাচ্ছে, চা বিস্কিট দিয়েছে। তো তারপরেই দেখাতে নিয়ে যাবে আমাদেরকে। তো চলো দেখো কি দেখায়। যে আমরা সবাই মিলেই যাচ্ছি, সবাই মিলে যে বেরিয়েছি ওষুধের উদ্যানে, এই যে এখানটা এসেছি। কিন্তু ব্যানার নেই, এর কোনো নাম কি বলেছিল আমার ঠিক খেয়াল নেই, ভুলে গেছি জায়গাটার নাম। তো খুব সুন্দর, ভেতরের দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, গাছ লাগানো খুব। এই যেখানটা সব ধরনের ওষুধ গাছ পাওয়া যায়, মানে ভেষজ ওষুধ যেগুলো বলে সেগুলো পাওয়া যায়। এই দেখো বৃষ্টি হয়েছে, এত জল জমে গেছে, দেখেছো? আর বৃষ্টি পড়ছিল, আর ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না। বাবাই ঘুমাচ্ছে কোলে, ওকে কোলে নিয়েই হাঁটছি, এদিকে ভিডিও করছি, এদিকে আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েছে। তো এই জন্য এই দেখো এগুলো সব ওষুধ গাছ। একটা ওষুধ উনি বলে আগে চলে গেছে, আমি পেছন দিকটাই বলে বুঝতে পারিনি কি ওষুধ গাছ। তো তোমাদের দেখিয়ে রাখছি, তোমরা যদি জানো তাহলে অবশ্যই বলো। এই দেখো এটাও ওষুধ গাছ একটা। এইগুলো সব ওষুধ গাছ। এর মধ্যে একটা আছে তোমার, এই যে সামনে যে বড় বড় পাতা আর গাছটা দেখা যাচ্ছে, ওটা হলো কি ভেন্ডি গাছ বললো উনি, কি ধরনের একটা ভেন্ডি। তো ওটা নাকি কাশি বা সর্দি ফর্দি হলে ওটাকে ভেজে খেতে হয়, এরকম কি একটা বলছিল। তো চলো, আশা করি উনি এখানকার কেয়ারটেকার, তো উনি সব কিছু বলছেন, উনি সব কিছু দায়িত্ব নিয়ে এগুলো। এটা হলো একটা কাটা গাছ, তো ওনার কথা শুনি চলো। এখন আমরা বিক্রি মতো করিনি, হয়তো ভবিষ্যতে হবে আর কি। লম্বাই লঙ্কার মতো আর কি আমাদের বাড়ি আছে। এই পিপুল, এটাও খুব ভালো ওষুধ, বড়দের ছোটদের যাদের সর্দি বুকে বসে যায় না, যত ওষুধ খাচ্ছে খাচ্ছে না। এটা আদার সঙ্গে আদা গোলমরিচ আর এর ডানটি এরকম খেতে করে রস করে খাওয়াতে হবে। পিপুল গাছ, এই যে পিপুল বেরোচ্ছে একদম বুকের কফ পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আদা গোলমরিচ আর এই যে ডানটি এরকম, মানে 8-10টা ডানটি নিয়ে খেতে করে বা জলে ফুটিয়ে, হ্যাঁ জলে ফুটিয়ে নিয়ে ধরুন 2 কাপ জল দিলেন, 1 কাপ হয়ে গেল, ওইটা খাইয়ে দিলেন। হ্যাঁ, একটু ফুটিয়ে নিতে হবে, কারণ রাস্তা থেকে জঙ্গল থেকে তোলা, তো ওই জন্য ফুটিয়ে খাওয়ানো সবচেয়ে ভালো। আদা গোলমরিচ আর এই ডান্টি ঠান্ডা করে রেখে দিতে হবে পরে মতো। এই দেখো শুয়োপোকা, এমনি ভালো করে ধুয়ে চিপিয়ে খেয়ে। এটা হলো দারচিনি গাছ, যেটা দেখালাম, এই যে এটা দারচিনি গাছ। উনি পাতা ছিঁড়ে এনে দিয়েছে, পাতাগুলো খুবই মিষ্টি খেতে, ডালগুলো ঝাল ঝাল টাইপের। বলো 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 কিরম বলো দারচিনির পাতা খেয়ে পাতা না না উনি ছিঁড়ে দিছে, উনি হলো আমলকি গাছ। তো দেখো এই যে আমলকি নেই, বৃষ্টিও পড়ছে দেখেছো, ওই জন্য আমি তাড়াতাড়ি করে বাবাইকে নিয়ে ঘরে চলে যাব, ভেতরে ঢুকে যাচ্ছি। তো এই যে বৃষ্টি পড়ছে ভালোই জোরে, দেখতে পাচ্ছো, চলে এসেছি আমি ভেতরে। তো এই দেখো ভেতরটা কি সুন্দর,
এইভাবে ফুল ফুটে রয়েছে ছোট ছোট, কিন্তু এখানে ফুল গাছ লাগিয়েছি সেভাবে হয়নি। এই যে বাবাই ঘুম থেকে উঠে গেছে তোলে করে, বাবার মুখটা ভালো নেই, ওকে দেখাচ্ছে বাবাকে ঘুরিয়ে ঘুরিয়ে, দেখ বাবা এখানে ঠাকুরটা ঘুম করে, দেখো কত বালিশ, এসব বলেই ওর মনটা একটু ভালো করছিলাম। তো দেন এই যে তোমরাও দেখো এখানে অন্য স্যাররা বসেছিলেন। এবার দেখো এগুলো সব সংরক্ষণ করে রেখেছে এখানে, অনেক ধরনের মৌমাছি আছে। আর এই উপরে দেখো একটা শালিক পাখি রেখেছে, কিসের মধ্যে ভিজিয়ে রেখেছে ঠিক জানি না, অনেক ধরনের পোকা রয়েছে কিন্তু এগুলো অনেক দিনকার। ইঁদুর ওখানে, আরশোলা, টিকটিকি, তারপরে অনেক ধরনের পোকা এগুলো সব রয়েছে এর ভেতর। বেশিক্ষণ দেখিনি, এখানটায় টাইম ফুল গাছ লাগিয়েছে কিন্তু অল্প, বেশ ভালো না। বাবাইকে নিয়ে যাচ্ছি যে বাবাইকে ওই সামনেটায় ফটো তোলাবো বলে। তো এরকম একটা সিঁড়ি আছে, বর্ষা না হলে বেশ জায়গাটা খুবই সুন্দর লাগতো। ওটা একটা আমার কাকিমা হয়, তো ওই যে বাবাইকে কোলে নিয়েছে একটু, বাবাই ভয়তে বলছে পড়ে যাবো পড়ে যাবো, ফটো তুলবে না, দৌড়াচ্ছে। তো দেন দেখো খুব সুন্দর, এটা হলো শ্যাওলা একটা পুকুর, মানে শ্যাওলা বলতে হলো অ্যাজোলা, ওখানে চাষ করে, তো ওই টাইপেরই একটি শ্যাওলা। তো এখন যাচ্ছি তোমার কেঁচো, যেই জৈবিক সার যেগুলো তৈরি হয় কেঁচো সার, তো ওইটা কীভাবে তৈরি হয় সেটাই দেখাবে। এই যে এভাবে সব রেখেছে করে ভেতরে যাইনি আমি কেঁচোর জন্যে। এই দেখো এখানে কেন্দ্র রয়েছে, বাবাই বলছে যাবো দেখতে, তাও আমি যাইনি, আর তারপরে বৃষ্টিও পড়ছিলো ওই কারণে আমি বাইরে চলে এসেছি। এই ভেতরে সব কেঁচো একটু খোঁচা দিয়ে দেখাচ্ছিলো। দেখো দুটো ফটো স্ক্রিনশট দিলাম তোমাদের, খুব সুন্দর জায়গাটা। এটা হলো গিয়ে আরেকটা জায়গা তোমার, এখানটায় হ্যান্ডলুম বলছে সরি বাটিকের সব কাজ হয়। এই দেখো কিন্তু বাট এমনি ভিডিও করতে দেয়নি, তাই আর করা হয়নি। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, পাপা বলো বলো। এই যে বাড়ি যাচ্ছি, আমরা ঘুরতে এসেছিলাম বীরনগরে, কি উষা গ্রাম, তাই তো? হ্যাঁ উষা গ্রাম উন্নয়ন, হ্যাঁ। এই যে আমরা এখন গাড়িতে উঠবো, উঠে দেন বাড়ি চলে যাব, তাই তো পাপা? হ্যাঁ এই যে এখানে এসেছিলাম ঘুরতে, এই যে এখানে সব গাছগাছারি, এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি এর ভেতরে। এই যে আমরা গাড়ি করে এসেছি সবাই, এই যে গাড়িতে সব যাওয়ার জন্য ব্যস্ত। পাপা আমরা টাটা বাড়ি চলে যাচ্ছি, তাই তো? হ্যাঁ বলো বাই বাই। ফ্রিজটা শেষ হলেই একটা লোকনাথের মন্দির পড়বে, আমরা গাড়িতে রয়েছি। তো এই যে এটা সম্ভবত আরঙ্ঘাটার পরে, এই দেখো লোকনাথ মন্দিরটা, এটা আমি এসেছিলাম আগে একবার, আমার ঠিক খেয়াল করছে না। তো দেখো এই যে ফ্রেন্ডস, আমি এসেছি সন্ধেবেলায় বাড়ি, তো এসে খুব তাড়াহুড়ো, এই পড়ে যাবি বাবাই ওইদিকে, তো এসে খুব তাড়াহুড়ো করে সেরে তো ভাত করেছি। আজকে স্যাটারডে, তো বাইরে তোর বাবাও মাছ ভাত খেয়েছে, আমিও মাছ ভাত খেয়েছি, তো ওই জন্য রাত্রিবেলা ডিম সেদ্ধ, আলু সেদ্ধ ভাত করেছি এসে। তো খুব তাড়াতাড়ি বাবাকে খাওয়ালাম, আর এখন বাজে তোমার নটা হয়ে গেছে। তো দেন আমার ব্লগটা আজকে এখানেই আমি এন্ড করব, যদি কিনা আমার ব্লগটা ভালো লেগে থাকে, আজকে সারাদিন অনেক খাটাখাটনি গেছে, তো আমার চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করবে, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু, আর আমার ব্লগটিকে দেখতে থাকো, নতুন নতুন ইন্টারেস্টিং কিছু আসতে চলেছে। তো নেক্সট দিন নেক্সট ব্লগে খুব ইন্টারেস্টিং কিছু একটা আছে, দেখতেই পাচ্ছ। নটা বাজে, আমি রেডি হয়ে বসে আছি এখন, বাবাই দেখো জামা প্যান্ট পরে, বাবাই কোথায় যাচ্ছ তুমি? তো গেস করতে থাকো কি কোথায় কি যাচ্ছি যাচ্ছি। এই যে আমরা রেডি হয়ে পুরোপুরি, দেখো বসে আছি,
এই দেখো ব্যাগ অলরেডি এই যে একটা প্যাকিং ওর পাপার ব্যাগ আমাদের ব্যাগ কই এই দেখো এই দেখো মোটামুটি সব প্যাকিং হয়ে গেছে তো চলো নেক্সট ব্লগে দেখতে থাক দেখতে পারবে ইন্টারেস্টিং কিছু তার জন্য আমার ব্লগ তো দেখতেই হবে চলো টাটা বাই গুড নাইট এখনই গুড নাইট করে দিলাম গুড নাইট বাই